আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের সম্মুখে যে জিনিসটা দেখাবো সেটা হলো যে J4 এবং J6 সেটগুলো সেম কি সাহায্যে কিভাবে আমরা আনলক করতে পারি। এই দুটো সেট আনলক করতে পারেন না তারা কিভাবে খুব সহজে নিজস্ব দোকানে বসে সেম কির মাধ্যমে আনলক করতে পারেন সে বিষয়টা দেখাবো। KEY সেম কি, এখন আমরা এটা সার্চ করি। প্রথমে আসছে সেম কির সার্ভার, এখান থেকে আমরা চলে যাই সেম কির সার্ভারে ডাউনলোডে এসে। এইখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে সেম কির ভার্সন এবং স্যামসাং এর USB ড্রাইভার, এই দুটো জিনিস এখানে দেখাচ্ছে। জাস্ট আমরা এখান থেকে সেম কির EXEটা ডাউনলোড করে নিব, আর যাদের প্রয়োজন হয় ওনারা সেম কি ড্রাইভারটাও ডাউনলোড করে নেবেন। আমাদের সেম কি ডাউনলোড হচ্ছে, সেম কি ডাউনলোড শেষে আমরা সেটা ইনস্টল করব। সেম কি ইনস্টল করা হয়ে গেলে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো সেম কির ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এই জিনিসটা আমাদেরকে ক্রয় করতে হবে সেম কি সার্ভার থেকে। এখন যাদের ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নেই সেম কি সার্ভার থেকে ক্রয় করতে পারবেন না, তারা আমাদের কাছে এই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে কল দিলে জাস্ট সেম কির এই ক্রেডিট পেয়ে যাবেন। তো আমাদের সেম কির EXEটা ওপেন হচ্ছে। সেম কির EXEটা ওপেন হওয়ার পরে এখানে প্রয়োজন হবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই ইউজার নেম পাসওয়ার্ডটা সেম কি সার্ভার থেকে নিতে হয়, যাদের ক্রেডিট কার্ড আছে তারা ওইখান থেকে নেবেন, আর যাদের নেই তারা জাস্ট আমাকে কল করলে আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি দিতে পারবো। আর এটা হলে আপনি আপনার দোকানে বসেই যে কোনো মোবাইলের যে আনলক করতে পারবেন, যে কোনো স্যামসাং মোবাইল আনলক করতে পারবেন। এছাড়াও আমাদের যে সার্ভার রয়েছে এখান থেকে আইফোন, HTC, নোকিয়া সহ যাবতীয় মোবাইলের আনলক করতে পারবেন। বন্ধুরা, আমি আজকে দেখাবো যে J4 এই সেটটি কীভাবে সেম কির সাহায্যে আনলক করা যায়। তো আমরা এখানে মডেলটা লক্ষ্য করছি যে SMJ400F, এই সেটটি সেম কির সাহায্যে আনলক করবো। বিষয়টা খুব ইজি, আমরা ওই সেম কির ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা জাস্ট ওইখানে লগ ইন করে তারপরে রিডকোডে প্রেস করবো। রিডকোডে প্রেস করলেই কিছু সময়ের মধ্যে দেখা যাবে যে আমাদের কোডটা চলে আসবে। সেম কি সাহায্যে এই আনলকগুলো করা সম্পূর্ণ রিস্ক মুক্ত। সাধারণত সেটগুলো ডেট হওয়ার সম্ভাবনা নেই, অনেক সময় রুট করে কাজ করতে গেলে সমস্যা হয়ে যায়। আর আপাতত এখন পর্যন্ত J400F এবং J600F এই সেটগুলো Z3 বা অক্টোপাসে এখনও আনলক সলিউশন আসে নাই। তো আমাদের যাদের প্রয়োজন হবে এটা আনলক করার জন্য তাহলে আমাদেরকে নক করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আর নক করলে হয়তো আমি আপনাদেরকে ক্রেডিটটা দিয়ে দিব। জাস্ট এই সেম কিটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আনলোড করবেন। এই সেম কি টুলটা সম্পূর্ণ ফ্রি, জাস্ট ওই যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ক্রয় করতে কিছু খরচ হয়। তাহলে যদি আপনাদের কখনো প্রয়োজন হয় এটা আনলক করার জন্য, নিচে হোয়াটসঅ্যাপ থেকে আমাদেরকে ডায়াল করলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে পারবো, তাহলে আপনারা এটা আনলক করতে পারবেন। ওভারঅল যদি কেউ এই সমস্যার মধ্যে পড়েন যে আমি বিষয়টা বুঝতেছি না, তাহলে আমাদেরকে নক করলে আমি এনিডিক্স অথবা টিমভিউয়ারের মাধ্যমে আপনাদেরকে এটা আনলক করে দিতে পারবো। জাস্ট আপনার প্রয়োজন হবে
সেম কিট সার্ভার থেকে সেম কি এবং পাশেই দেওয়া আছে ইউএসবি ড্রাইভার, জাস্ট আপনারা ওইখান থেকে ইউএসবি ড্রাইভার এবং সেম কি ইএক্সিটা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করা হলে তারপরে জাস্ট কম্পিউটারে ইউএসবি ড্রাইভারটা ইনস্টল করে নিন। তো তারপর বাকি যে কাজটা যদি দেখা যায় যে আপনারা পারতেছেন না, ওই ক্ষেত্রে আমি এনিডিক্স অথবা টিমভিউয়ারের মাধ্যমে আমার কম্পিউটারে বসে জাস্ট আপনার কম্পিউটারে কানেক্ট হয়ে যাবে এবং আমরা সেটা আনলক করে দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে পাশে নেটওয়ার্ক কোড এবং পাক কোড অথবা ফ্রিজ কোড চলে আসছে। তাহলে এভাবেই জাস্ট কোডগুলো চলে আসবে, আর কোডটা চলে আসার পরে আমরা সেটটাকে ইউএসবি থেকে ডিসকানেক্ট করে ওপেন করব। ওপেন করার পরে ওইখানে যখন নেটওয়ার্ক পিন চাইবে ওই জায়গায় নেটওয়ার্ক কোড যেটা এই কোডটা দিয়ে দিব, তাহলে ইনশাল্লাহ আমাদের সেটা আনলক হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান।